এক বনে টুনি ও মুন্নি নামে বাপ মা মরা দুই বোন বাস করত। টুনি আর মুন্নির মা বাবা তাদের জন্য কোনো জমানো অর্থ রেখে যায়নি, তাই তারা দুজনেই অন্যের বাড়িতে ধার করে খাবার নিয়ে খেত। টুনি আর মুন্নির জীবন এভাবেই দুঃখে কষ্টে কেটে যাচ্ছিল। একদিন বোন মুন্নি, মুন্নি দেখ রাতের বেলা কেমন ঝড় উঠেছে, চল আমরা বনের পূর্ব পাশে ওই আম বাগানে আম কুড়োতে যাই। এই ঝড় বাতাসে নিশ্চয়ই গাছ থেকে অনেক পাকা আম নিচে পড়বে, যাবি রে বোন? টুনির কথা শুনে মুন্নি ভীষণ খুশি হয়। কি, আমরা আম কুড়োতে যাব? চল চল এক্ষুনি আম কুড়িয়ে আনি। আহা, কতদিন থেকে যে আম খাই না রে দিদি, আজ আম বাগান থেকে অনেকগুলো আম কুড়িয়ে আনবো আর মজা করে আম খাবো। আম খেলে কাল তাহলে আর অন্যের বাড়িতে খাবার চাইতে যেতে হবে না, তাই না বল দিদি? চল চল তাড়াতাড়ি আম কুড়াতে যাই। এ কথা বলে টুনি আর মুন্নি ঝড়ের রাতে আম কুড়ানোর জন্য আম বাগানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর আম বাগানে গিয়ে মুন্নি এত আম পড়ে থাকতে দেখে তো ভীষণ খুশি হয়ে যায় আর বলে ওঠে, আম খাবো আম খাবো, কোনটা ছেড়ে কোনটা খাবো, আগে মাটিতে পড়া আমটা খাবো নাকি গাছেটা খাবো? আমি আম খাবো, আহা মজা করে আম খাবো, কোনটা খাবো কোনটা খাবো। মুন্নি যখন এভাবে আম খাওয়ার কথা বলে আম গাছের নিচ দিয়ে যাচ্ছিল, সে সময় মুন্নির কথাগুলো আম গাছে থাকা আমভূত শুনতে পায় আর মনে মনে বলে, এ কে রে আম খেতে যাচ্ছে, সব আম খেয়ে নিলে তো আমাকেই খেয়ে ফেলবে, কারণ আমিও তো একটা। ওরে বাবা রে, এরা তো দেখছি আমার থেকে বড় ভূত, এদের আম খাওয়ার ক্ষমতা আছে, তাহলে এদের আমাকে খেয়ে ফেলারও ক্ষমতা আছে। এত বড় দুজনের সাথে আমি কিছুতেই লড়তে পারবো না, যাই কোনো উপায়ে এদের হাত থেকে আমি নিজেকে রক্ষা করি। এ কথা বলে আমভূত আম গাছ থেকে নেমে আসে আর মুন্নি ও টুনির সামনে আসে। মুন্নি আর টুনি আমভূতের এমন ভয়ঙ্কর চেহারা দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর দুজনে দুজনকে জড়িয়ে ধরে আর চিৎকার করে বলে ওঠে, ওরে বলু রে, এ কোন ভূত আমাদের খেয়ে ফেললো রে, খেয়ে ফেললো, বাঁচাও, কে কোথায় আছো, আমাদেরকে বাঁচাও, ভূত ভূত আমাদের খেয়ে ফেলবে গো। না না মালকিন, আমি কেন আপনাদের খাবো বলুন, আপনারা দুজন আমার থেকে কত বড়, আপনি তো আমাকে খেয়ে ফেলবেন, একটু আগে তো বলছিলেন আম খাবেন, কোনটা ছেড়ে কোনটা খাবেন, আমি আপনাদের অনেক কিছু দিব তবু আপনারা আমাকে খাবেন না, বলুন আপনারা কি চান? আম্ভুতের এমন কথা শুনে টুনি ও মুন্নি ভীষণ অবাক হয়ে যায় আর টুনি আর মুন্নি নিজেদের মধ্যে কথা বলতে থাকে, এই দিদি এই এই আম্ভুত কি বলছে রে, আম্ভুতের কি মাথা খারাপ হয়ে গেছে, এ কেন আমাদের কিছু দিতে চাইবে, চল চল এখান থেকে এক্ষুনি আমরা পালিয়ে যাই। আরে বোকা, আম্ভুত আমাদেরকে ভয় পেয়ে সাহায্য করতে চাচ্ছে, চল এই সুযোগটা আমরা লুফে নেই, আমাদের তো অনেক খাবারের অভাব, অন্যের বাড়িতে খাবার চেয়ে চেয়ে খেতে হয়, চল বোন আমরা আম্ভুতের কাছে খাবার চাই। টুনি এই কথা মুন্নিকে বলে আম্ভুতের দিকে তাকায় আর বলতে থাকে, ঠিক আছে আম্ভুত, তুমি যেহেতু আমাদেরকে সাহায্য করতে চাচ্ছ, তবে এমন জিনিস দাও যা দিয়ে আমাদের সারা জীবনের খাবারের অভাব মিটে যায়। টুনির এমন কথা শুনে আম্ভুত তার হাতে জাদু দিয়ে দুটো হাড়ি নিয়ে আসে আর দুই বোনের হাতে দেয় আর বলতে থাকে, এই নাও এই দুই হাড়ি তোমাদের দুজনার কাছে রাখো, এই হাড়িতে তোমরা যতবার খাবার চাইবে ততবারই খাবার পাবে, তোমাদের খাবারের কোনো অভাবই থাকবে না। আম্ভুতের এই কথা শুনে টুনি আর মুন্নি ভীষণ খুশি হয়ে যায় আর হাড়ি দুটো দুজনে হাতে নিয়ে বাড়িতে ফিরতে থাকে। টুনি আর মুন্নি যখন বাড়ি ফিরছিল তখন মুন্নি বলে ওঠে, দিদি ঝড়ের এই ঠান্ডা বাতাসে আমি আর হাঁটতে পারছি না রে,
আমার শরীর যেন অবশ্যই যাচ্ছে রে। চল না দিদি, আজ রাতটা আমরা রাস্তার পাশে কারো বাড়িতেই কাটিয়ে দিই। চল না দিদি, চল। বোন রে, আমারও তো অনেক ঠান্ডা লাগছে, আর একটু গেলেই তো কাকুলিদের বাড়ি। চল, কাকুলিদের বাড়িতে গিয়ে রাতে থাকার জন্য একটু জায়গা চাই। টুনি আর মুন্নি একথা বলে কাকুলির বাড়িতে যায়। আর কাকুলির বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়তে থাকে আর কাকুলিকে ডাকতে থাকে। কাকুলি, কাকুলি, বাড়িতে আছিস রে? দরজাটা একটু খোল না, আমরা তোর বাড়িতে একটু আশ্রয় যাওয়ার জন্য এসেছি রে। কাকুলি, ও কাকুলি, খোল না রে দরজাটা। টুনির ডাক শুনে কাকুলি বিরক্ত হয়ে দরজা খুলে দেয় আর বলে, এই ঝড় বৃষ্টির দিনে আমার বাড়িতে তোরা পড়তে এসেছিস কেন রে? হ্যাঁ, আমি তোদের কোনো থাকতে দিতে পারবো না, আর থাকতে দিলেও বা তোরা খাবি কি? শুনি, আমার বাড়িতে কোনো খাবার দাবার নেই। কাকুলি, শুধু আমাদের একটু থাকতে দে, আমাদের খাওয়ানোর জন্য কোনো চিন্তা তোকে করতে হবে না। এই হাড়ি দুটো দেখতে পাচ্ছিস না? এই হাড়িকে যা খেতে দিতে বলবো, এই হাড়ি আমাদেরকে তাই দিবে রে। মা, টুনি এসব কি বলছে? সত্যি সত্যি তো তাহলে একবার পরীক্ষা করে দেখতে হচ্ছে? না, আজ রাতটা তাহলে এদের এখানেই আমি থাকতে দেই। ঠিক আছে রে, তোরা যদি নিজেদের খাবার নিজেরাই জোগাড় করতে পারিস তবে থাক এখানে, আমার আবার কোনো আপত্তি নেই। এ কথা বলে কাকুলি টুনি আর মুন্নিকে তার ঘরে থাকতে দেয়। এদিকে টুনি আর মুন্নি এতটাই ক্লান্ত ছিল যে তারা ঘরে ঢোকার সাথে সাথে ঘুমিয়ে পড়ে। এদিকে টুনি আর মুন্নি ঘুমানোর সাথে সাথে কাকুলি তাদের ঘরে আসে আর হাড়ি দুটো হাতে নিয়ে বলে, দেখি তো আমি একবার পরীক্ষা করি, এই হাড়িতে খাবার হয় নাকি? এই হাড়ি আমাকে জিলাপি দে তো, আমাকে হাড়ি ভর্তি জিলাপি দে। কাকুলি বলার সাথে সাথে হাড়ির মধ্যে জিলাপি ভর্তি হয়ে ওঠে। তা দেখে কাকুলি অবাক হয়ে যায়। একি, একি আমি সত্যি দেখছি নাকি? হাড়িকে বলার সাথে সাথেই আমাকে খাবার দিয়ে দিল। আমি আর এই হাড়ি তাদের ফেরত দিব না, নিজের কাছেই রেখে দিব। এ কথা বলে কাকুলি জাদুর হাড়ি দুটো নিয়ে সেখানে দুই সাধারণ হাড়ি রেখে দেয়। এরপর সকাল হয়ে যায়। সকাল হলে মুন্নি আর টুনি সাধারণ হাড়ি নিয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে তারা হাড়ির কাছে খাবার চায়, কিন্তু খাবার চাইলে হাড়ির ভিতর থেকে কোনো খাবারই আসে না। তা দেখে টুনি বলে, ওই আম্ভুত আমাদের ঠকিয়েছে, চল বোন আমরা ওই আম্ভুতের কাছে যাই, আজ ওকে সত্যি সত্যি ধরে খাবো আমি। এ কথা বলে টুনি আর মুন্নি আবারও আমবাগানের কাছে যায় আর তাদের দেখে আম্ভুত তাদের কাছে আসে আর বলতে থাকে, কি হয়েছে? তোমরা আজ আবার এখানে এসেছো? আমাকে আজ আবার খেতে আসোনি তো? আজ তোকে তো আমরা ছিলে ছিলে খাবো, তুই তো আমাদের ঠকিয়েছিস। কই হাড়ি থেকে কোনো খাবার বের হচ্ছে না তো? কেন কেন, এ তো অসম্ভব ব্যাপার, এ কিছুতেই হতে পারে না। তোমরা কি কাল বাড়ি যাওয়ার আগে কোথাও থেকে গিয়েছিলে? হ্যাঁ, আমরা তো কাকুলির বাড়িতে থেকে গিয়েছিলাম। কেন, তাতে কি হয়েছে? এবার আমি বুঝতে পেরেছি। শোনো, ওই কাকুনি তোমাদের দুই হাড়ি চুরি করে নিয়েছে মালকিন, আর জাদুর হাড়ির পরিবর্তে সাধারণ হাড়ি দিয়েছে। শোনো, আজ আমি তোমাদের দুই জাদুর লাঠি দিব, আর দুই জাদুর লাঠির মাধ্যমে তোমরা তোমাদের হাড়ি ফেরত পাবে। এ কথা বলে আম্ভুত টুনি আর মুন্নির হাতে দুটো লাঠি দেয়। লাঠি নিয়ে টুনি আর মুন্নি আবারও কাকুলির কাছে যায় আর বলে, এই কাকুলি, আমাদের হাড়ি ফেরত দে বলছি। কাল তুই নিশ্চয়ই আমাদের হাড়ি পাল্টিয়ে নিয়েছিস, তাই না? তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, কি বলছিস এসব? যা, চলে যা বলছি আমার বাড়ি থেকে, আমি তোদের কোনো হাড়ি নেইনি। তোদের হাড়ি তো তোরা বাড়িতেই নিয়ে গেলি। বুঝতে পেরেছি, হাড়ি দিবি না তো? এই লাঠি যা তো, ওই কাকুলিকে এমন মার মারবি যে যতক্ষণ না পর্যন্ত হাড়ি ফেরত দেয় ততক্ষণ পর্যন্ত মারতেই থাকবি। টুনি এ কথা বলার সাথে সাথে লাঠি গিয়ে কাকুলিকে মারতে থাকে আর মার খেয়ে যন্ত্রণায় কাকুলি বলতে থাকে, আর
মেরো না আমাকে, আর মেরো না আমাকে, আমি দিচ্ছি, আমি তোমাদের হাড়ি ফেরত দিচ্ছি। ও বাবা গো, আমি যে মরে গেলাম। তারপর কাকলি দৌড়ে গিয়ে তার ঘর থেকে জাদুই দুই হাড়ি নিয়ে আসে আর এনে টুনি আর মুন্নিকে দেয়। আর টুনি আর মুন্নি হাড়ি পেয়ে ভীষণ খুশি ছিল, আর খুশি মনে তারা বাড়ি ফিরে যায় আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে। রূপপুর জঙ্গলে টোনা আর টুনি নামে এক সুখী দম্পতি বাস করত। তারা নিজেদের জমিতে ভুট্টা চাষ করে নিজেদের সংসার চালাতো। এইদিকে টোনা আর টুনির পাশের জমিটা ছিল কালু আর কাকুলি নামের এক দম্পতির। তারাও নিজেদের জমিতে ভুট্টা চাষ করে সংসার চালাতো। একদিন গিন্নি, দেখেছ আমাদের ভুট্টা ক্ষেত কেমন সবুজে ঝলমল করছে? মনে হচ্ছে এবার আমাদের অনেক ভালো ফলন হবে গো। হ্যাঁ টোনা, তুমি ঠিকই বলেছ। শোনো, এখন তো ভুট্টার ফুল আসার সময় হয়ে এসেছে। এবার কিছু ইউরিয়া সার এনে ভুট্টার জমিতে ছিটিয়ে দিতে হবে, তাহলে ভুট্টার ফলনগুলো অনেক ভালো হবে, কোনোটাই আর নষ্ট হবে না। তুমি কোনো চিন্তা করো না গিন্নি, আমি আজই বাজার থেকে ইউরিয়া কিনে এনে জমিতে লাগিয়ে দিব। এরপর টোনা টুনি বাড়ি ফিরে আসে। এইদিকে বিকেল হয়ে যায়। টোনা বাজারে গিয়ে ইউরিয়া সার কিনে এনে সেগুলো জমিতে ছিটিয়ে দিয়ে বাড়ি ফিরে আসে। এরপর রাত হয়। রাত পেরিয়ে ভোর, টুনি সকাল সকাল উঠে তার জমিতে গিয়ে জল দিতে থাকে। এইদিকে কালু আর কাকুলি ভুট্টার বীজ লাগিয়ে যেন বেঁচে গেছে। তারা ভুট্টা গাছের কোনো পরিচর্যা করত না, শুধু আরামে আর অলসতায় ঘুমিয়ে কাটাত। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টোনা আর টুনি নিজেদের জমিতে গিয়ে নিজেদের চোখকে যেন বিশ্বাস করতে পারে না। ওগো গিন্নি, দেখেছো, দেখেছো তুমি আমাদের ভুট্টার জমি কেমন সোনার মতো ঝলমল করছে? এসব হয়েছে তোমার হাতের জাদুতে গিন্নি। আমার হাতে জাদু নয় গো, সবই আমাদের পরিশ্রম আর ঈশ্বরের আশীর্বাদ টোনা। এসব বলে নিজেরা নিজেদের মধ্যে গল্প করতে থাকে। এইদিকে কালু আর কাকুলি নিজেদের জমি দেখতে এসে হতাশ হয়ে যায়, কারণ তাদের জমির একটা ভুট্টাও ভালো হয়নি। ওগো, এ কি হলো বলো তো? আমাদের তো একটা ভুট্টাও ভালো হয়নি, কিন্তু ওই টুনির জমির ভুট্টাগুলো একটু তাকিয়ে দেখো, মনে হচ্ছে যেন সোনার বৃষ্টি হয়ে গেছে। কে জানে কি জাদু করেছে ওই টুনি, তবে টুনিও যেমন সুন্দরী, ওর ভুট্টাগুলো হয়েছে তেমন সুন্দরী। কি বললে তুমি, আর একটা বার বলো তো শুনি। না মানে আমি কোথায় কি বললাম গো? আমি তো বললাম টুনির জমির ভুট্টাগুলো অনেক সুন্দর, তুমি না বুঝে শুধু শুধু রেগে যাচ্ছো। এসব রাগ থাবিয়ে এখন একটু ভেবে দেখো তো কি করা যায়। এখন আর কিছু ভেবে কোনো লাভ নেই, তুমি বরং ভুট্টাগুলো তুলে নিয়ে বাজারে বিক্রি করে দিয়ে এসো, এরপর বাকিটা দেখা যাবে। বেশ, তুমি যখন বলছো তবে তাই করি। এরপর কালু তার ভুট্টাগুলো তুলে নিয়ে বাজারে যায়। এদিকে টোনাও তার ভুট্টাগুলো নিয়ে বাজারে আসে। কালুর ভুট্টাগুলো নষ্ট হওয়ার কারণে আর কালু অনেক চড়া দাম চাওয়ার কারণে কেউই তার ভুট্টা নেয় না, আর টোনার ভুট্টাগুলো অনেক সুন্দর আর কম দাম হওয়ার কারণে সবাই টোনার ভুট্টাগুলো কিনে নেয়। এরপর টোনা খুশি মনে বাড়ি ফিরে আসে, আর কালু মুখটাকে কালো করে ভুট্টা নিয়ে বাড়ি ফিরে আসে। কালুকে দেখে কাকুলি বলে, ওগো তুমি এমন মুখ কালো করে ভুট্টাগুলো নিয়ে যে আবার বাড়ি ফিরে এলে,
কি হয়েছে তোমার, আর এগুলো বিক্রি কেন করনি? এরপর কালু কাকুলিকে সব খুলে বলে। সব শুনে কাকুলি বলে, ওই টোনার এত বড় সাহস যে এত কম দামে ভুট্টা বিক্রি করে আমাদের ভুট্টা লস করায়, আজ ওর একদিন কি আমার একদিন। এই বলে কাকুলি কালুকে নিয়ে টোনার টুনির বাড়িতে যায়, আর গিয়ে বলে, টোনা দাদা তোমরা কিন্তু বড্ডবার বেড়েছ, এবার একটু বাড়াবাড়িটা থামাও, তোমরা তোমাদের ভুট্টা চাষ বাদ দিয়ে দাও, বুঝেছ? আর যা ভুট্টা আছে সেগুলো ঘরেই রেখে দাও, কারণ এবার আমরা ভুট্টা বিক্রি করব। তোমার ভুট্টা থাকার কারণে আমাদের ভুট্টাগুলো আর কেউ নিচ্ছে না। আজ তোমাদের এমন অধোগতির জন্য তোমরা নিজেরাই দায়ী, কারণ তোমরা হয়তো ভুলে গেছো, পরিশ্রম না করে আলসেমি করে ঘরে বসে থাকলে কখনোই ফসল ভালো হয় না, আর ফসল ভালো না হলে সেগুলো কখনোই কেউ কিনে নেয় না। শোনো টুনি দিদি, আমি তোমাদের কাছে জ্ঞান নিতে আসিনি, বুঝতে পেরেছো? তাই এসব আলতু ফালতু জ্ঞান আমাদের দিও না, শুধু একটা কথা কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে তোমরা আর কোনোদিনই ভুট্টা নিয়ে বাজারে যাবে না, বুঝেছ? আর যদি যাও তাহলে এর ফল কিন্তু একদম ভালো হবে না, এই আমি বলে দিলাম। চলো কালু, এখান থেকে চলো। এরপর কাকুলি কালুকে নিয়ে বাড়ি ফিরে আসে। পরের দিন সকালবেলা টোনা টুনি কাকুলির কথা কানে না নিয়ে ভুট্টা তোলে। এরপর টোনা সেগুলো নিয়ে বাজারে যায়, আর টুনি ভুট্টা খেতে কাজ করতে থাকে। এইসব দেখে কালু আর কাকুলির মাথায় যেন আগুন জ্বলতে থাকে। কাকুলি কালুকে বলে, এই টোনা আর টুনি তো ভালো কথা শোনার মতো পাখি নয়, এদেরকে তো তাহলে উচিত শিক্ষা দিতেই হয়। ওদের ভুট্টার জমিতে আগুন লাগিয়ে দিতে হবে, তাহলে ওরা শিক্ষা পেয়ে যাবে। এতে ওদের কোনো শিক্ষাই হবে না, কারণ একটা ফসল নষ্ট হবে তো তারা আবার পরিশ্রম করে নতুন ফসল ফলাবে, তার থেকে ভালো হয় ওই টুনিকেই শেষ করে দেওয়া, তাহলেই টোনা আর একা মাথা চাড়া দিয়ে উঠতেই পারবে না, বুঝতে পেরেছো? আরে বাহ, অনেক ভালো বুদ্ধি তো, তাহলে চলো এক্ষুনি আমরা কাজটা সেরে আসি। এরপর কালু আর কাকুলি টুনির কাছে যায়। এইদিকে টুনি ভুট্টা খেতে বসে একাই একাই কাজ করছিল। এরপর কালু আর কাকুলি আশেপাশে দেখে, আর ছুরি বের করে কোনো কথা না বলে টুনির পেটে ছুরি ঢুকিয়ে দেয়, আর টুনি সেখানেই ছটফট করতে করতে মারা যায়। যাক, এবার বুঝি আমাদের পথের কাঁটা দূর হলো। কালু যাও, এবার পুরো ভুট্টা খেতে আগুন লাগিয়ে দাও, সবাই ভাববে ভুট্টা খেতে আগুন লেগে টুনি মারা গেছে। এরপর কালু ভুট্টা খেতে আগুন লাগিয়ে দেয়, যেই না আগুন লেগে যায় তখনই কালু আর কাকুলি সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে আগুন দেখে জঙ্গলে সবাই সেখানে হাজির হয়। ততক্ষণে টোনা চলে আসে। টুনি, আমার টুনি, এটা কি থেকে কি হয়ে গেল? হায় ঈশ্বর, তুমি আমার টুনিকে কেন কেড়ে নিলে? এখন আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? এসব বলতে থাকে আর টোনা খুব কাঁদতে থাকে। এইদিকে পুরো ভুট্টার জমিতে ভুট্টা পুড়ে ছাই হয়ে যায়। ধীরে ধীরে পাখিরা সেখান থেকে চলে যায়। এইদিকে রাতও হয়ে আসে। টোনা বাড়ি না ফিরে পুড়ে যাওয়া ভুট্টা ক্ষেতের ওপর বসে টুনির জন্য কাঁদতে থাকে, আর তখনই সেখানে টুনির আত্মা এসে হাজির হয়। টোনা, তুমি এভাবে কাঁদছো কেন? এই তো আমি, আমি ফিরে এসেছি। টুনি, তুমি না পুড়ে ছাই হয়ে গিয়েছিলে, তাহলে আবার কি করে ফিরে এলে? আর তোমার একই অবস্থা। ওই লোভী শয়তান কালু আর কাকুলি আমাকে ছুরি দিয়ে হত্যা করেছে, তারপর পুরো ভুট্টার জমিতে আগুন জ্বালিয়ে দেয়। তাই আমার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এই ভুট্টা খেতে ডাইনি হয়ে আমি ফিরে এসেছি। এসব তুমি কি বলছো টুনি? আমি ওই কালু আর কাকুলিকে একদম ছাড়বো না, আমি এক্ষুনি ওদের হত্যা করে তোমার মৃত্যুর প্রতিশোধ নিব। না টোনা না, তুমি যদি হত্যা করো তাহলে তুমি খুনি হয়ে যাবে, তোমাকে সবাই তখন শাস্তি দিবে, তাই আমি নিজ হাতে আমার হত্যার প্রতিশোধ নিব। এই বলে টুনির আত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে কালু আর কাকুলির কাছে যায়। আমাকে মেরে তোরা তো দেখছি অনেক সুখেই আছিস, কিন্তু তোরা এত সুখে তো থাকতে পারবি না, তোদের যে এবার আমার সাথে যেতে হবে। টু 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 টুনি,
ভূত ভূত টুনি, তুমি ভূত হয়ে ফিরে এসেছো। আমাদের তুমি মাফ করে দাও টুনি দিদি, আমরা ভুল করে ফেলেছিলাম তোমার সাথে। আমরা আসলে নিজেদের স্বার্থটাকে অনেক বড় করে দেখেছিলাম, তাই আর কি, তাই তোমার সাথে অবিচার করে ফেলেছি। তুমি আমাদের মাফ করে দাও টুনি দিদি, আমাদের মেরো না। তোরা যা করেছিস এর জন্য তোদের কোনো মাপ নেই, তোদের যে এবার মরতেই হবে। এই বলে টুনির আত্মা কালু আর কাকুলিকে মেরে ফেলে। আর তখনই টোনা সেখানে এসে হাজির হয়। টোনা আমার কাছে, এবার যে আমাকে চলে যেতে হবে। তুমি অনেক ভালো দেখো টোনা, আর কোনো বিপদে পড়লে আমাকে স্মরণ করো, আমি এসে হাজির হব। এই বলে টুনির আত্মা অদৃশ্য হয়ে যায়। আর এরপর থেকে টোনা একাই তার জীবন অতিবাহিত করতে থাকে। পুরো জঙ্গলে মা বাবা মরা, অনাথ দুই বোন টুনটুন আর টুকি তাদের সৎ মায়ের সাথে বসবাস করত। তাদের মা কাজ করলে খেতে দিত, তাছাড়া ওদের দু বোনকে না খাইয়েই রাখত, অনেক কষ্ট দিত ওদের। তো চলো বন্ধুরা, এবার আমরা মূল গল্প থেকে ঘুরে আসি, যে কিভাবে তাদের মা তাদের দু বোনকে দিয়ে কাজ করিয়ে নিত। টুকি টুনটুন এদিকে আয় তো, আমি একটু বাহিরে যাচ্ছি, পুরো বাড়ির কাজগুলো ভাগাভাগি করে নিবি, কিন্তু সব কাজ শেষ করে রাখবি, আর রান্না বান্না করে আমার জন্য খাবার আমার টেবিলে রেখে আসবি, কেমন? আচ্ছা ঠিক আছে। তারপর মুন্নি বাহিরে চলে যায়। এদিকে ওরা দু বোন বিপাকে পড়ে যায়। তারা সকাল থেকে না খেয়ে আছে, ঘরে কিছু নেই যে তারা দু বোন একটু খাবে। ঘরে যা খাবার ছিল সব মুন্নি তার বাক্সে তালা দিয়ে রেখে গেছে। দিদি রে, আবার যে খুব ক্ষুধা পেয়েছে, তুই তো জানিস দিদি আমি না খেয়ে থাকতে পারি না, আর একটু সময় পার হলে আমি হয়তো মরেই যাবো রে দিদি, উঠতেই পারবো না। দাঁড়া বোন, আমি রান্নাঘর খুঁজে দেখি, যদি কিছু খাবার পাওয়া যায়। এরপর টুনটুন পুরো রান্নাঘর খুঁজে একটা হাড়ের ভিতরে অল্প কিছু পচে যাওয়া ভাত পায়। দিদি সর, দিদি সর, আমি এতটুকুই খেয়ে নি, তবু যদি আমার প্রাণ বেঁচে যায়, এদিকে যদি না খেয়ে আবার কাজ না করতে পারি, তাহলে মা এসে আবার খেতে দিবে না, কাজ না করলে যে খেতে দেয় না মা। এই বলে টুকি পাগলের মতো পচে যাওয়া ভাতগুলো খেয়ে নেয়। তা দেখে টুনটুন অঝোরে কাঁদতে থাকে। এদিকে মুন্নি ফিরে আসার সময়ও হয়ে আসে। টুনটুন তাড়াহুড়ো করে সব কাজ শেষ করতে গিয়ে একটা গ্লাস ভেঙে ফেলে। শুধু গ্লাসটাই ভেঙে যায় না, সাথে তার হাতটাও কেটে ফেলে। এদিকে মুন্নি ফিরে আসে। হায় হায় রে, সর্বনাশী মুখপুরি রাক্ষসী কোথাকার, কি করেছিস এটা? আমার এত শখের গ্লাসটা তুই ভেঙে ফেললি। তুই জানিস আমি কত শখ করে শহর থেকে কত দাম দিয়ে এটা এনেছিলাম, আর এটা তুই ইচ্ছে করে করেছিস, তাই না রে? না গো মা, আমি ইচ্ছে করে করিনি, আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। দেখো না, আমার হাতটাও কেটে গেছে, আমার হাত থেকে কত রক্ত পড়ছে। এতটুকু রক্তে কি হয়েছে? এই দেখ, তোর রক্তের বন্যা বইয়ে দিব এখন আমি। এই বলে মুন্নি কাঁচের টুকরোগুলো তুলে নিয়ে টুনটুনের আরো বেশি করে হাত কেটে দেয়। এই হাত দিয়ে ভেঙেছিলি না, তাই দেখ তোর হাতটা আমি কেটে কেটে দিলাম, এবার তুই অনেক মজা পাবি, বুঝতে পেরেছিস? আজ তোরা দুই বোন না খেয়ে কাটাবি, আর রান্না শেষ করে টুকি আমার ঘরে দিয়ে আসবি খাবার। এই বলে মুন্নি নিজের ঘরে গিয়ে টিভি দেখতে শুরু করে। এদিকে দুই বোন রান্না শেষ করে মুন্নিকে খেতে দিয়ে আসে। মুন্নি সেখান থেকে অল্প একটু খাবার টুকিকে দেয়, আর টুনটুনকে না খাইয়ে রাখে। টুনটুন শুধুমাত্র জল খেয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। এভাবেই কয়েকদিন কেটে যায়। টুকির একদিন ভীষণ জ্বর হয়। এই টুকি আয় তো, অনেকগুলো বাসন এখনো পরিষ্কার করা হয়নি, সেগুলো পরিষ্কার করে দে তো। আর টুনটুন তুই রান্না চাপিয়ে দে, আজ আমার বন্ধুরা আসবে বাড়িতে বেড়াতে। মা গো,
আমার তো হাত একটা কাটা মা, এক হাতেই কাজ করতে হচ্ছে। আর টুকিকে তুমি ছেড়ে দাও না গো মা, ও তো অনেক ছোট, তার উপর ওর অনেক জ্বর হয়েছে। তুমি দয়া করো মা একটু, তুমি একটু রান্নাটুকু আজ করে নাও না মা, আমি বাকি সব কাজগুলো করে দিব এখন। তোর তো সাহস কম নয়, তুই আমার মুখের ওপরই কথা বলিস। তোর যখন এতই সমস্যা কাজ করতে, তাহলে নিজের মায়ের সাথে মরতে পারিস নি? তোর আবার বেঁচে গেলি কেন? আমার অন্ন ধ্বংস করার জন্য যতক্ষণ পর্যন্ত না কাজ করবি, ততক্ষণ পর্যন্ত খেতে পারবি না। এত কথা না বলে এখন কাজে মন দে তো। নিরুপায় হয়ে টুনটুন আর টুকি আস্তে আস্তে সব কাজগুলো শেষ করে। তারপর মুন্নির বান্ধবীরা এসে খাওয়া দাওয়া শেষ করে বাসা চলে যায়। আর প্রত্যেকটা প্লেটে যে এটো খাবারগুলো ছিল, মুন্নি সেগুলো ওদের দুই বোনকে খেতে দেয়। এরপর ওরা দুই বোন কাঁদতে কাঁদতে বলতে থাকে, বোন রে, এই খাবারটুকু পেয়েছি, এটাই আমাদের অনেক বড় ভাগ্য রে বোন। তুই খেয়ে ঘুমিয়ে পড় বোন, আমি দেখি কোথা থেকে তোর ঔষধ আনতে পারি কিনা। ঠিক আছে রে দিদি। এরপর দুই বোন খেয়ে ঘরে চলে যায়। টুনটুন লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে সুখীপাড়ার কাছ থেকে টুকির জন্য কিছু ঔষধ চায়, কিন্তু সুখী টুনটুনকে ঔষধ না দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আমি আমার বোনের জন্য তো কোথাও ঔষধ পেলাম না, এবার তাহলে আমার বোন সুস্থ হবে কি করে? এসব ভাবতে থাকে আর টুনটুন বাড়ির দিকে যেতে থাকে। ওইদিকে মুন্নি টুকিকে বলে, এ টুকি, আমার জন্য কুয়ো থেকে একটু জল নিয়ে আয় তো। ছোট মা, আমি তো খুবই অসুস্থ, তুমি একটু নিয়ে নাও না গো, আমি খুব অসুস্থ। এত মুখে মুখে তর্ক করছিস কেন? যা বলেছি তাই কর, যা জলদি আমার জন্য জল নিয়ে আয়। টুকি রাগ করে বিছানা থেকে উঠে কুয়োতে যায় জল আনতে। টুকির শরীর ভীষণ অসুস্থ থাকায় পানির বালতির ভার সইতে না পেরে টুকিও কুয়োর ভেতরে পড়ে যায়। আর জলে হাবুডুবু খেতে খেতে সেখানেই টুকি মারা যায়। মুন্নি একটু শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে এসে দেখে, হাই হাই, এ কি সর্বনাশ হলো! এই মেয়ে তো দেখি মারা গিয়েছে, একে তো আমি জল তুলতে পাঠিয়েছিলাম। এটা যদি সবাই জানতে পারে, তাহলে তো আমাকে ফাঁসির কাঠগড়ায় ঝুলতে হবে। মুন্নি যখন এসব বলছিল, তখনই টুনটুন বাড়ি ফিরে আসে। আর ঘরে গিয়ে ছোট বোনকে দেখতে না পেয়ে টুনটুন মুন্নির কাছে যায়। আর মুন্নিকে টুকির কথা জিজ্ঞেস করে। তখন মুন্নি বলে ওঠে, ও, তুই টুকির কথা বলছিস? ওকে তো আমি আমার বোনের বাড়িতে পাঠিয়ে দিয়েছি রে, ওর শরীরটা অত বেশি ভালো নয়, এখানে থাকলে তো ওকে কাজ করতে হতো, তাই ওখানে থেকে সুস্থ হয়ে আসুক, তুই কোনো চিন্তা করিস না রে টুনটুন। না মা, তুমি আমার বোনকে আমার কাছে এনে দাও না মা, ওকে ছাড়া যে আমি একদম থাকতে পারবো না। এই কান্না থামা তোর, তুই বেশি বেশি করে কাজ কর, তাহলে তোর বোনকে আমি নিয়ে আসবো। যা তো ঘরে গিয়ে এখন ঘুমিয়ে পড়, সকাল সকাল উঠে তো সব কাজ তোকে একা সেরে নিতে হবে, যা। এই বলে মুন্নি নিজের ঘরে চলে যায়। এদিকে টুনটুনও নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়ে যায়, টুনটুনের শরীরটাও খারাপ হয়ে গেছে। আজ একই তো না খাওয়া, তার উপর অধিক পরিমাণে পরিশ্রম। হ্যারে টুনটুন, এভাবে পড়ে পড়ে ঘুমালে চলবে? বাড়ির কাজগুলো কে করে দিবে শুনি, নাকি আমাকেই কাজ করতে বলিস তুই? আর আমি কাজ করব আর তুই বসে বসে খাবি নবাবজাদির মতো? ওর বলছে এক্ষুনি। মা গো, আমি যে আর পারছি না গো মা, তুমি আমাকে একটু খেতে দাও না গো মা, ক্ষুধার জ্বালায় যে আমি মরে যাচ্ছি। কেন, তুই জানিস না যে কাজ না করলে আমি তোকে খেতে দিব না? তাহলে থাক, না খেয়ে থাক। কিরে, এখনো উঠছিস না যে? আর যেন বলতে না হয় আমাকে কাজ করার কথা। এরপর টুনটুন বাধ্য হয়ে অসুস্থ শরীর নিয়ে উঠে পড়ে। আর অনেকগুলো বাসন
পরিষ্কার করতে শুরু করে। সে যতই জলে হাত দেয় ততই যেন তার শরীর আরো দুর্বল হতে থাকে। ওইদিকে মুন্নি ঘরে সোফায় বসে বসে ফল খাচ্ছিল, ঠিক তখনই টুকির আত্মা এসে মুন্নির সামনে হাজির হয়। টুকি, তুই তো মারা গিয়েছিলি, তাহলে তুই আবার ফিরে এলি কি করে? আমি ফিরে এসেছি তোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, এবার চল আমার সাথে। এই বলে টুকি তার শক্তি দিয়ে মুন্নিকে এক ধাক্কায় বাহিরে বের করে আনে। তারপর টুনটুনের কাজগুলো সব মুন্নিকে দিয়ে করায়। টুকিকে দেখে টুনটুন বলে, বোন তুই কোথায় গিয়েছিলি বোন, আর তুই এমন ভয়ঙ্কর দেখতে হলি কি করে? দিদি দিদি রে, আমি মারা গিয়েছি, আর আমাকে ওই শয়তান মহিলাটা মেরে ফেলেছে রে। এখন এখন তোকেও মারার পরিকল্পনা করছে। আমি কি উচিত শিক্ষা দেওয়ার জন্য আত্মা হয়ে এসেছি। এরপর টুকি মুন্নিকে দিয়ে একে একে সব কাজ করিয়ে নেয়। এরপর এক বালতি ঠান্ডা বরফের মতো জলে মুন্নিকে সারা দিন ভিজিয়ে রাখে। এভাবেই দুদিন তাকে ভিজিয়ে রাখে, আর একটু পরপর বালতি থেকে তুলে মুন্নিকে দিয়ে কাজ করিয়ে নেয়। এই দুদিনের মাঝে মুন্নিকে এক ফোঁটা জলও খেতে দেয় না। মা টুকি, আমার অন্যায় হয়ে গিয়েছে রে মা, তুই আমাকে মাফ করে দে, আমাকে একটু খেতে দে মা, আমি যে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। আমরা এত কাজ করার পরও যখন আমাদের না খেতে দিতি, ঠিক এই রকম কষ্টটাই আমাদের হতো। তার উপর তুই আরো আমাদের অনেক মারতি, তখন তো আমাদের আরো বেশি কষ্ট হতো। এখন বোঝ কেমন কষ্ট, বুঝতে পারছিস সেই কষ্টটা ঠিক কি রকম ছিল? আমি সব বুঝতে পারছি রে মা, তুই আমাকে মাফ করে দে, আমি আর কখনোই তোদের সাথে অমনটা করব না, ক্ষমা করে দে রে মা। তোর মতো পাপীর কোনো ক্ষমা নেই। এই বলে টুকি একটা ছুরি দিয়ে মুন্নিকে কেটে টুকরো টুকরো করে, আর সেই টুকরোগুলো কোলে চলে যায়। বল তুই আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছিস, থাকবি না আমার সাথে? না রে দিদি, আমি থাকতে পারবো না, তুই এই বাড়িতে এখন একাই সুখী থাকবি, আর কোনো বিপদে পড়লে আমাকে স্মরণ করবি, আমি এসে হাজির হব, বিদায় বোন। এই বলে টুকি আবার ঘর ভিতরে গিয়ে অদৃশ্য হয়ে যায়, আর টুনটুন বসে বসে কাঁদতে থাকে। তারপর থেকে টুনটুন এই বাড়িতে একাই থাকতে শুরু করে। তো বন্ধুরা, অন্যায়কারী তার করা পাপের জন্য কোনো না কোনো শাস্তি পেয়েই থাকে। তো বন্ধুরা, আজ আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।